এক রূপবতী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে রূপের চমক দেখিয়ে সবাইকে পিছনে ফেলে প্রথম হয়ে গেল সে। সেই সুবাদে মিডিয়ায় ছড়িয়ে পড়ল তার সুনাম। মেয়েটা যে সুন্দর ছিল সে ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। কয়েকটা নাটক সিনেমায় অভিনয় করে ফেলল। অবশ্য অভিনয়ে চান্স পাওয়ার জন্য তার সুন্দর শরীরটাকে কয়েকটা পশুর ভোগবস্তু বানাতে হলো, কিন্তু তবুও সে হ্যাপি। তার বিশ্বাস এই শরীরটা কিছুদিনের মধ্যেই তাকে বিখ্যাত করে তুলবে। কিন্তু তার কপাল খারাপ। সেদিন রাতে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হাতে খুন হলো সে। বাবা মা ও আত্মীয় স্বজনের চোখের পানি ঝরিয়ে 3.5 হাত মাটির নিচে জায়গা হলো তার। 3 দিন পর তদন্তের স্বার্থে তার লাশটা কবর থেকে উঠানো হলো। কিন্তু এ কি, তার লাশটা উঠানোর পর উপস্থিত কয়েকজন বমি করে দিল। এমনকি তার জন্মদাতা বাবা মাও লাশের দুর্গন্ধে নাকে রুমাল চাপা দিল। যে আবেদনময়ী শরীরটা দেখার জন্য হাজার হাজার চোখ পলকহীন চেয়ে থাকত, সেই শরীরটার একই অবস্থা। অথচ এই শরীরটার জন্যই সে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখত। তাই বুঝি তার বিখ্যাত শরীরটা সবাইকে দুর্গন্ধ বিলিয়ে শেষ বিদায় জানাল। প্রিয় আপু, তোমার এই সুন্দরী রূপবতী শরীরটা আল্লাহর দেয়া নেয়ামত, তাই তোমাকে তার হুকুম মানতে হবে। আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আমাকে ল্যাংড়া কানা বানিয়ে এই দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু তিনি তা না করে আমাদের কত কিছুই না দিয়েছেন, আমাদের সৃষ্টির সেরা মর্যাদা দিয়েছেন। আসুন আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমিন।